তীব্র শব্দে মাইক বাজানোর প্রতিবাদে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হলেন প্রতিবাদী। উচ্চ শব্দে মাইক বাজানোর প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপে গুরুতর আক্রান্ত এক ব্যক্তি। ঘটনাটি শান্তিপুর ব্লকের টেংরিডাঙ্গা এলাকায় ঘটেছে। ওই এলাকার বাসিন্দা সমীর উদ্দিন মণ্ডলের অভিযোগ, গতকাল রাতে তার বাড়ির সামনে বেশ কয়েকজন যুবক উচ্চ শব্দে মাইক বাজাচ্ছিল। সমীর উদ্দিন মণ্ডল প্রতিবাদ করতে গেলে তার উপরে চড়াও হয় ওই যুবকের দল। এরপর সমীর উদ্দিন মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সমীর উদ্দিন মণ্ডল। ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের লোকজন। তখনই ওই যুবকের দল ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। সমীর উদ্দিন মণ্ডলকে গতকাল রাতেই শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। আজ সকাল পর্যন্ত শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সমীর উদ্দিন মণ্ডল। শনিবার বেলা 12টা নাগাদ শান্তিপুর থানার দ্বারস্থ হয় অভিযোগকারী সমীর উদ্দিন মণ্ডল। এছাড়াও একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। আপনাকে মারধর করলো কারা? প্রধানের কয়েক দুষ্কৃতি আছে তারা। আচ্ছা, মানে কখন আপনাকে মেরেছে? 9টা নাগাদ রাত্রির। কি কারণে মারলো? মারলো আমার বাড়ির সামনে মাইক বাজায়। আমার বাড়ির সামনে আজ 9টার সময় যখন মাইক বাজায়, মাইক বাজানোর সময় আমি ওকে বলি যে মাইকটা একটু আস্তে বাজাও, নাহলে তপাত ফাঁকায় গিয়ে বাজাও। হ্যাঁ, সেটা না শুনে আমাকে উত্তেজনা হয়ে প্রধানের যে মোস্তান বাহিনী আছে তারা এসে আমাকে আমার বাড়িতে এসে মারে। শান্তিপুর কোন অঞ্চলে বাড়ি আপনার? গজপুর অঞ্চলে বাড়ি। আচ্ছা, তাহলে উচ্চ শব্দে যখন মাইক বাজাচ্ছিল আপনি প্রতিবাদ করতে গিয়ে আপনাকে মারলো? না, প্রতিবাদ নয়, প্রতিবাদ বলতে আমি আমার বাড়িতে খুব বাজাচ্ছিল, খুব আওয়াজ হচ্ছিল জোরে, সেই কারণে আমি ওকে বলেছিলাম যে গাড়িতে মাইকটা একটু তপাতে বাজাতে। মাইকটা বাজাচ্ছিল কোথায়? আমার বাড়ির সামনে। আপনার বাড়ির সামনে? হ্যাঁ। আচ্ছা, আর আমার বাড়ির লোক অসুস্থ। অসুস্থ পরে আপনি বলেছেন যে মাইকটা আসতে বাজাতে? হ্যাঁ। বলার পরে দুষ্কৃতীরা আপনার মধ্যে চড়াও হলো? হ্যাঁ। দুষ্কৃতীরা কি দিয়ে মারধর করলো? দুষ্কৃতী আছে তারা। কি দিয়ে মারধর করলো? ওই আমাকে আমদার দিয়ে কোপ মেরেছে। আচ্ছা, ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরেছে। তা আপনি আজকে কেন থানায় অভিযোগ করতে এসেছেন? আমি কালকে যে হসপিটাল থেকে উঠতে পারিনি, কালকে থেকে গা পাক বমি দিচ্ছি। হাসপাতালে যে ভর্তি ছিলেন? হ্যাঁ, ভর্তি ছিলাম। আজকে থানায় অভিযোগ করতে আসছেন? হ্যাঁ, আজকে থানায় অভিযোগ। কতজন মিলে আপনার প্রতি আক্রমণ করলো? ওরা ছিল অনেকই, আমাকে মেরেছে তিনজন, দু তিনজন মিলে তিনজন। কি চাইছেন আপনি এখন? আমি এখন ওই তিনজনের মধ্যে আমি এখন এফআইআর করবো থানাতে। আপনার বাড়ি কোথায়? টেঙ্গিনে। আপনার নাম? সমীর উদ্দিন মণ্ডল। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।